ধুবুরী লোকসভার অন্তর্গত বামুণতাড়ীত মিত্রদল অগপর নির্বাচনী জনসভা। অগপর প্রার্থী জাভেদ ইসলামর হয়ে নির্বাচনী প্রচার চলায় অগপর সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা আর মন্ত্রী কেশব মহন্ত। রাজ্য তৃতীয় পর্যায়ের নির্বাচনের ইতিমধ্যে বিভিন্ন ঠাইত বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান তুঙ্গত উঠিছে। সমান্তরালক আজি ধুবুরী লোকসভা সমষ্টির বামুণতাড়ীত মিত্রদল অগপর এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত ধুবুরীর অগপ প্রার্থী জাভেদ ইসলামর হয়ে প্রচার চলায় অগপর সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা আর মন্ত্রী কেশব মহন্ত। সভাত ভাষণ প্রসঙ্গত মন্ত্রী কেশব মহন্ত কয় যে আমার প্রার্থীক সাংসদ বনাওক আর মাটির পত্তা লোক। এক প্রকার মাটির পত্তা প্রদানের আশ্বাসেরে ভোট ভিক্ষা মন্ত্রী কেশবর। ইফালে মন্ত্রী অতুল বরায় সাংবাদিকর সম্মুখত কয় যে এইবার ধুবুরীর সংসদীয় সমষ্টিত অগপর প্রার্থীর জয় নিশ্চিত। এবার এই ধুবুরী সংসদীয় সমষ্টিত নতুন সমষ্টি হয়েছে। এই এলাকাটো পূর্বতে বরপেটা সংসদীয় সমষ্টির অন্তর্ভুক্ত আছিল। এই নতুন সমষ্টিত আমার প্রার্থী জাভেদ ইসলাম জিকিব। এই বরপেটা সমষ্টিটো আপনার আমি এটা চেষ্টা করে আছো কিমান ভোটের ব্যবধানত আমার প্রার্থীগুলিকে আমি উলিয়াই লৈ যাব পাৰো। এটো ক্ষেত্রের লোকসভা যাত্রা 100% 110% নিশ্চিত। কংগ্রেস প্রার্থী সন্দর্ভত মন্ত্রীজনে কয় যে রকিবুল হুসেইনক বা তেওঁর অতীত রাইজে জানে। রকিবুল হুসেইন ডাঙরিয়া একটু জানে, সকলে সকলে জানে, অতীত জানে। ইফালে AYDFর প্রার্থী বদরউদ্দিন আজমলর বেজালিয়ে কোনো কাম নিদিয়ে বলে মন্তব্য করার লগতে এইবার ধর্মীয় সংখ্যালঘু মানুষে মিত্রদলের প্রার্থীক ভোট দিব মন্তব্য করে মন্ত্রী অতুল বরায়। কারণ এতিয়া আর বদরউদ্দিন আজমলর এই বেজালিয়ে কাম নিদিয়ে, আর মই ভাবো যে ধর্মীয় সংখ্যালঘু লোকেও এবার সভা সমিতিবিলাকত তেখেতর সভা সমিতি বা অন্য সভা সমিতিবিলাকত আপনাদের দেখিছে সমর্থন আগবাইছে। এইবার আমি আশা করছো যে ধর্মীয় সংখ্যালঘু লোকর আমি ভোট নিশ্চয় আমি লাভ করি। আপনাদের দেখিছে তো ভাল চলিছে, রাইজর সহারি আমি লাভ করছো আর মনোযোগে শুনেছে আমার কথাবিল। আমি আশা করছো যে এবার এই ধুবুরী সংসদীয় সমষ্টিত নতুন সমষ্টি হয়েছে। এই এলাকাটো পূর্বতে বরপেটা সংসদীয় সমষ্টির অন্তর্ভুক্ত আছিল। এই নতুন সমষ্টিত আমার প্রার্থী জাভেদ ইসলাম জিকিব আমি আশা করছি। কংগ্রেসের একু লাভ নাই, কংগ্রেসের প্রার্থীগুলির নির্বাচনী প্রচার আপনাদের দেখিছেই, বরপেটার মানুষই না জানে। গতি এই বরপেটা সমষ্টিটো আপনার আমি এটা চেষ্টা করে আছো কিমান ভোটের ব্যবধানত আমার প্রার্থীগুলিকে আমি উলিয়াই লৈ যাব পাৰো। এটো ক্ষেত্রের লোকসভা যাত্রা 100% 110% নিশ্চিত। যত দেশের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় প্রচার চলাই গল, প্রতিরক্ষা মন্ত্রীগুলি প্রচার চলাই গল, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যাকালিরপরা ধারাবাহিক প্রচার চলাব, আর বাকি কেউটা দলের নেতা ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ দল UPPLর সকলে চলাই আছে। আর ধুবুরীটো আমি জোরদার গতিত প্রচার অভিযান আরম্ভ করছো, কারণ এতিয়া আর বদরউদ্দিন আজমলর এই বেজালিয়ে কাম নিদিয়ে। আর রকিবুল হুসেইন ডাঙরিয়া একটু জানেই, সকলে সকলে জানে, অতীত জানে। আর আমি এই কথা স্পষ্ট ভাষাত কইছো যে কংগ্রেসক বা AYDFক ভোট দিয়া মানে 50 বছর মান এই অঞ্চলবোৰ আর পিছুয়াই যাওয়া, যদি NDAক ভোট দিয়ে আর 50 বছর মান আগুয়াই যাওয়া হব। গতি NDAর নেতৃত্বত সরকার হব এই কথাটি স্পষ্ট হয়ে আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দেখিছে যে প্রতিটি অঞ্চলের সমবিকাশ সম উন্নয়নের কাম করছে, আর মই ভাবো যে ধর্মীয় সংখ্যালঘু লোকেও এবার সভা সমিতিবিলাকত তেখেতর সভা সমিতি বা অন্য সভা সমিতিবিলাকত আপনাদের দেখিছে সমর্থন আগবাইছে। এইবার আমি আশা করছো যে ধর্মীয় সংখ্যালঘু লোকর আমি ভোট নিশ্চয় আমি লাভ করি। মাননীয় মুখ্যমন্ত্রীগুলি এইকদিন দেখুন নির্বাচনী প্রচার তখেতে বিভিন্ন অঞ্চলে গৈছে, চলাই আছে, তো আমি আশা করছো যে এই অঞ্চলের রাইজে ভোট দিব। প্রার্থীগুলি আমার লগত থাকিলে খরচটো তখেতলৈকে আহিব না জানো প্রিয়ঙ্কায় আহক বা রাহুলে আহক, আহি একো ফল নিদিয়ে। কারণ দেশের 5খন রাজ্যের বিধানসভা নির্বাচনত তেখেতকল গৈছিলে নহয়, রিজাল্ট কি আপনাদের দেখা পালে? তো হব, থ্যাংক ইউ। কলগাছিয়ার পৰা নিয়ামত আলী রিপোর্ট।
বেগী এক্সপ্রেছ।